विपक्षे आछेन जे जन तिनि राम भगवान गो जनक राजार कन्याय आमि गो सीता हय मोर नाम विपक्षे आछेन जे जन राम भगवान गो जनक राजार कन्याय आमि गो जनक राजार कन्या आमि गो सीता हय मोर नाम आमार विपक्षे आछेन जे जन तिनि होच्छेन राम भगवान त्रेता युगेर श्री रामचंद्र भगवान आमार विपक्षे रयेछेन आर आमि तार अर्धांगिनी आमि होलाम सीता रानी केमन एबार आमार पिता मने अनेक आशा करे তোমার হাতে তুলে দিয়েছিল তাই এবার সেইখানেতেই তোমার কাছে আমি বলে যাই পিতা অনেক আশা করে তোমার হাতে আমাকে তুলে দিল তাই না অনেক আশা করে তোমার হাতে তুলে দিল কিন্তু তুমি তো একদিনের জন্য আমাকে সুখী করতে পারো নাই হ্যাঁ তুমি একদিনের জন্য আমাকে সুখী করতে পারো নাই তাই আমি তোমাকে বলে যাই অনেক কষ্ট তুমি আমার জীবনে আমাকে দিয়ে গেছো তাই তোমার কাছে প্রথমবারে আমি দুটি কথা জিজ্ঞেস করতে চাই সুন্দর করে জবাব দিবে সভার মাঝে তাই তোমার কাছে প্রথমে আমি দুটি কথা জিজ্ঞাসা রাখব তার আগে শুধু এইটুকু এটা আমার জিজ্ঞাসা না এটা আমার মনের কষ্টের কথা তুমি স্বামী আমি তোমার স্ত্রী স্বামীর কর্তব্য স্ত্রীকে ভালো রাখা তার যত্নে রাখা তাকে সুখী করা কিন্তু সেটা তুমি একদিনের জন্য আমার সাথে করতে পারো নাই আমাকে তুমি একটা দিনের জন্য সুখ দিতে পারো নাই তোমার কাছে আমার জিজ্ঞাসা হচ্ছে এখানে ভগবান তুমি রামচন্দ্র তুমি হচ্ছ ভগবান তাহলে তুমি যদি ভগবান হয়ে থাকো তোমাকে কেন বোকারাম বলে আমি জানতে চাই কি বোকামি করেছিলে বলবে সভার ঠাই রামকে বলে বোকারাম ভগবান যে ভগবান তাকে বলে বোকারাম জীবগণ বলে সাধারণ মানুষও বলে এই তুই একটা বোকারাম তাহলে স্বামীর নামে যখন এরকম করে মানুষ বদনাম করে স্বামীর নামে যখন এরকম নানানভাবে মন্তব্য করে আমার কি আর শুনে ভালো লাগে একদমই ভালো লাগে না তাহলে তোমার নামে এত কেন বদনাম আবার তোমার নামে ভূত পালায় চোরে কবুল করে তোমার নাম ন্যায় দেখো অনেকেই এই চরাচরে তোমার নাম অনেক ভাবেই নেওয়া হয় মদের বোতলেও দেখবেন রামের নাম তাই না মদের বোতলেও রামের নাম আবার যখন আগে দেখতে পেতাম কি জানেন ওই যে পাল্লায় করে
যখন মাপতো আমার বাবা বা আমার ঠাকুর দাদা যখন ওই যে ওজন করত কোনো কিছু তখন রাম দিয়ে শুরু করত কি বলতো না রাম 1 2 তো তোমার নাম অনেক ভাবে নেওয়া হয় তুমি ভগবান তোমার নামটা বেশ ভালোভাবে নেওয়া উচিত কি বাবা তাই তো কত সুন্দরভাবে রামের নাম নিবে রামের কীর্তন করবে কিন্তু তা না তোমার নামটা যেইভাবে সেইভাবে নিচ্ছে পায়খানায় কেউ পাড়া দেয় তবু বলে রাম 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 দেখেন অবস্থা আমার স্বামী ভগবান আর যার নাম এইভাবে যেইখানে সেইখানে যেভাবে সেভাবে তোমার নামের দেখি বদনাম ব্যাপারটা কি আর তুমি একা কিন্তু ভগবান নও চার অংশে ভগবান ত্রেতা যুগে চার অংশে ভগবান হয়েছিল তোমরা চারটি ভাই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এই চার অংশে ভগবান কিন্তু দেখেন বাকি কিন্তু কারো নাম নেওয়া হয় না শুধু রামের নামই কিন্তু নেওয়া হয় কি বাবা তাই না চার অংশ যেহেতু ভগবান চার ভাইয়ের নামে তাহলে সমানভাবে নেওয়া উচিত ছিল কিন্তু আর তিনজনের নাম কোনো সময়ও নেওয়া হয় না শুধু একজনের নামই নেওয়া হলো সেটাকে রামের নাম রামের নামে শুধু নেওয়া হয় আর বাকি তিনজনের নাম কেন নয় এটা আমার জানতে ইচ্ছা হয় কেন দেখেন যেমন দেখেন আমরা 100 টাকাকে যদি চারটা ভাগে ভাগ করি তাহলে আপনি 25 টাকা দিয়ে যদি 1 কিলো চাল কিনে আনেন আরো 25 টাকা নিয়ে দোকানে গেলে কিন্তু আপনাকে আরো 1 কিলো চাল দিবে কি বাবা দেবে না দেবে তো নাকি দেবে আবার 25 টাকা নিয়ে যাবেন আবার 1 কিলো চাল আনতে পারবেন চাল কিন্তু কম দেবে না ওই 1 কিলোই কিন্তু দেবে চারবার আনতে পারবেন কারণ সেই চারটা ভাগের সমান দাম তাই না তাহলে আপনি চারবার গিয়ে 1 কিলো চাল কিনে আনতে পারবেন 100 টাকাকে ভাগ করলে তাহলে আমার কথা হচ্ছে এখানেই ওই বেলা যদি চারটা ভাগে সমানভাবে 1 কিলো করে চাল পাওয়া যায় তাহলে ভগবান তুমি চার অংশে জন্ম নিয়ে কেন একা সব দখল করলে আর বাকি তিনজনের নাম কেন নেওয়া হয় না কখনো তো আমরা শুনতে পাই না যখন ভূত দেখে কোনো বাবা বা কোনো মা তখন কি বলে রাম 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 তখন তো বলে না লক্ষণ 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 এটা তো বলে না কি বলে কি বাবা বলে বলে না তাহলে তোমার নাম এত ভাবে নেওয়া হয় তাদের বাকি তিনজনের নাম কেন নেওয়া হয় না তার কারণটাই বাকি তুমি কেন একাই সবার মধ্যে নাম যশ খ্যাতি বাড়িয়েছো বাকি তিনজনকে কেন পেছনে রেখেছো তার কারণটা কি এই পর্যন্তই তোমার কাছে আমি জানতে চাই সুন্দর করে জবাব দিবে বাকি রাখবে না তাই চারংশে তুমি ভগবান হলে আমি বলে যাই একা কেন নাম সব জায়গায় দিলে তিনজনের নাম কেন দাও নাই আবার তোমাকে কেন বোকারাম বলে আমি জানতে চাই কারণ কি বোকামি করেছিলে স্বামী বলবে তুমি মনেরই মতন এই পর্যন্তই প্রশ্নই আমি রাখতে চাই বারণ বেশি কথা বলবো না আমি গো এখন কারণ প্রথম আসরেই যদিও গো প্রশ্ন করি বেশি হয়তো সকলের কাছেই আমি হয়ে যাব দোষী তাই দোষাদোষীর কোনো গো দরকার তো গো নাই এবার চাঁদ বদনের সবাই মিলে রাম সীতা প্রেমানন্দে হরি বল ভাই হরি বল হরি বল হরি বল এই পর্যন্তই আগে জেনে নেই ব্যাপারটা কি বেশি জিজ্ঞাসা রাখলাম না ছোট্ট একটি গান করে আমি আসর ছেড়ে দেব তারপর আসবেন আমার ভগবান শ্রী রামচন্দ্র
আমার স্বামী ধন। যা জিজ্ঞাসা করে গেছি একদম সুন্দর করে জবাব দেবে মনের মতন, জবাবের কিছু উনি অভাব রাখবেন না, তা তো বুঝতেই পারছেন নমুনা, তাই না? ঠিক আছে, মন মতো করেই জবাব শুনে নেবেন। একটি গান করে আমি আসর ছেড়ে দিচ্ছি। পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, এ জীবন আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না।
মন মানে তো যন্ত্রণা হরিবল হরিবল আসর খুব শান্ত এতক্ষণ শুনলেন জনক রাজার কন্যা সীতা দেবীর বৃত্তান্ত অনেক কথা বলে গেছে ভুলি নাই মনে আছে বলি আপনাদের ঠাই পালা হচ্ছে একদিকে রাম আর একদিকে হচ্ছে তার ঘরণী সীতা এক টাকাকে চার ভাগ করলে সমান সমান ভাগ হয় তাহলে তোমরা একই বাপের চারটি ভাই তোমার নামে গোটা বিশ্ব চরাচর পূজা করে তোমার নামে ভূত পালায় তাহলে আর তিন ভাইকে কেন চিনে না আসলে মেয়ে ছেলে মানুষ তো বাবা একদিকে রাজকন্যা তার মধ্যে আসলো বিয়ে হয়ে রাজবাড়িতে সোনার সিংহাসনে বসবে খাট পালঙে থাকবে তা না থেকে স্বামীর সঙ্গে 14 বছর বনবাসে কাটালো মাথা ঠিক নাই কারণ মেয়ে ছেলে মানুষ খুব চালাক কিন্তু এদের মতো আর বোকা কেউ নেই
चार भाईर मध्य तुम्हार नामटाई क्यों सबाई चेने तुम्हें क्यों माने तुम्हें क्यों पूजा करे इत्यादि इत्यादि आबार तुम्हें क्यों बोकाराम बोले जे ना कि भगवान ताके बोका क्यों बोले कि बोकामी तुम करे छिले दुटी जिज्ञास करे गेछे आमार ठाई ग्रामेर मोरल चेनें तो बाबा अपनारा मातबर এখন তো পঞ্চায়েত প্রধান এমএলএমপি সব ইংরেজি নাম হয়ে গেছে আগে তো মোরল মাতবর মুরব্বী সে যা বলতো তাই হতো এক গ্রামের মোরল তার তিন ছেলে দুই ছেলেকে আগে বিয়ে করাইছে ছোট ছেলেকে পরে বিয়ে করাইছে এবার হঠাৎ করে একদিন ছোট বউ শাশুড়িকে ডাক দিয়ে কয় শাশুড়ি মা আপনাকে একটা কথা বলতে চাই বলা হয় না এখন শাশুড়ি দেখলো আমার ছোট ছেলের বউ তার মধ্যে আমার বর হচ্ছে স্বামী হচ্ছে গ্রামের মাতবর বলো বৌমা কি হয়েছে তোমার অসুখ হয়েছে কি বলে না আমার অসুখ টসুখ হয়নি একটা কথা বলবো বলে কি বলে আপনাদের গ্রামে নতুন বউ আসলে প্রথম বাচ্চা কয় মাসে হয় এখন শাশুড়ি করছে ও বৌমা এটা তোমার গ্রাম কি আর আমার গ্রাম কি নিয়ম তো একই কয় না আমার আমাদের গ্রামের নিয়ম আছে বলি আপনার কাছে আমাদের গ্রামের মেয়ে যেই গ্রামে বিয়ে হয় প্রথম বাচ্চা ছয় মাসে হয় এখন শাশুড়ি মাতবরের বউ তো বাবা শাশুড়ি বলতেছে কি বৌমা তুমি কি বলো ছয় মাসের পোলাপান বাঁচে নাকি সাত মাস হয় তাই বাঁচে না বলে না মা আমাদের গ্রামের নিয়ম আছে এই কথা শুনেই মাতবরের বউ বুড়ি কিন্তু শাশুড়ি মা কিন্তু আর সারাদিন ভাত খায়নি খুঁটি এলান দিয়ে পাও মিলে বসে রয়েছে মাতবর হয়েছে সকালবেলা বের হয়েছে সারাদিন গ্রামের সালিশ টালিশ করে আবার সন্ধ্যার সময় বাড়িতে আসবে এবার সন্ধ্যার সময় বাড়িতে আসছে আসার পরে বলছে কিরে প্রত্যেক দিন আসার সঙ্গে সঙ্গে হাত পা ধোয়ার জল দেয় ভাত বেড়ে দেয় ভাত দিবি না একা ভাত দিব দিব গোটা গ্রামের বিচার করো না তুমি বলে হ্যাঁ বলে আজকে বাড়ির বিচার করবা তারপর তোমাকে ভাত দিব বলে কি বলে তোমার ছোট বৌমা ডাক দিয়ে কয় মা আপনাদের গ্রামে নতুন বসলে প্রথম বাচ্চা কয় মাসে হয় তা কইলাম বৌমা এটা তোমার গ্রাম কার আমার গ্রাম কি একই নিয়ম কয় না আমাদের গ্রামের নিয়ম আছে আমাদের গ্রামের মেয়ে যেই গ্রামে বিয়ে হয় প্রথম বাচ্চা ছয় মাসে হয় তো মোরল মাতবর গোটা গ্রামের সালিশ করে তখন করছে দে বৌমা ঠিক করছে তুই ভাত দে কয় কি বলে হ্যাঁ বৌমার হিসাব ঠিক আছে তুই ভাত দে খাই বুড়ি কিন্তু মাতবরকে ভাত দিছে মাতবর ভাত খায় গিয়ে ঘরে খাটে যায় শুয়ে পড়ছে বুড়ি কিন্তু আর ভাত খায় নাই বুড়াক দিলাম বিচার বুড়া কয় বৌমা ঠিক কইছে ভাত দেখাই এখন রাত্রি দুইটা বাজে বুড়ির কিন্তু ঘুম নাই বুড়ি করছে কি গো কইলা না আমি কইলাম চুপ করছি যে বৌমার হিসাব ঠিক আছে বৌমা উচ্চ শিক্ষায় শিক্ষিত বৌমার গোষ্ঠী ধরে চাকরি করে বৌমার জেঠা হচ্ছে কলেজের প্রিন্সিপাল বৌমার বাবা নিজে ব্যাংকের ম্যানেজার বৌমার দাদা হাই স্কুলের হেডমাস্টার বৌমা নিজেই দিদিমণি স্কুলের বৌমার হিসাব ঠিক আছে বৌমা অঙ্ক জানে গুণন বিয়োগ যোগ ভাগ সব জানে চুপ বুড়ি আবার এই কাজ ঘুরে শুয়ে রয়েছে সকালবেলা আবার করছে কি গো কইলে না কি গো বললে না আর ওই সময় কিন্তু ছোট বউ হাতে ঝাড়ু নিয়ে উঠান ঝাড়ু দিচ্ছে উঠান ঝাড়ু দিচ্ছে ঝাড়ু দিতে দিতে ওই শ্বশুর শাশুড়ি যে ঝগড়া লেগে গেছে ওই বৌমার কথা নিয়ে বৌমা কিন্তু একটু কান পেতে শুনছে ওই যে বলছে শ্বশুর বলছে বৌমা ঠিক কইছে বৌমার হিসাব ঠিক আছে বৌমা উচ্চ শিক্ষায় শিক্ষিত এখন বৌমা দেখলেই তো শ্বশুর আমার পক্ষে এই সময় তো যাওয়া লাগে যায় হাতের ঝাড়ু ফেলে দিয়ে শ্বশুর শাশুড়িদের শুয়ে রয়েছে জানলার বগল দিয়ে করছে শাশুড়ি মা বলে কি বলে হিসাব যদি করো ঠিক মতো করো যেদিন থেকে দেখাশোনা ওদিন থেকেই ধরো এখন বুড়া তো রাগ তো সারাতে ঘুম পাতে দে নাই বুড়া তুই বসে পড়ছে এই এই বুড়ি শোন এই তোর ছেলে বিয়ে করছে কয় মাস হইল কয় চার মাস ছয় মাস হইল আর দেখতে গেছিল কয় মাস আগে কয় চার মাস আগে কয় এই ছয় আর চারে কত হইল কয় দশ কয় যেদিন দেখতে গেছে ওই দিনই তো হোয়াটসঅ্যাপে এসএমএস পাঠায় দিছে তখন যে করছি বোমার হিসাব ঠিক আছে অর্জুন তো বোমা কইছে হিজাব যদি করো ঠিক মতো করো যেদিন থেকে দেখাশোনা সেদিন থেকেই ধরো তো সীতা হিসাব যদি করো ঠিক মতো করো এক রামের নাম নিলে চার ভাইয়ের না
সঙ্গে তোমার নামটাও হয়ে যায়, বলবো সেই দিকে। এইবার বললেন বোকারাম কেন বলা হয়, হাতের একটাই তো হাত বাবা, পাঁচটা আঙ্গুল, পাঁচটা কি একই রকমের আছে? হ্যাঁ, তাহলে এর কথা মতো তো একই রকম হইতে হয়, কিন্তু না, পাঁচটা পাঁচ রকম আছে। এই কমিটি আছেন একটা অনুষ্ঠানের, আছে না কমিটি? এই কমিটির মধ্যে সবচেয়ে নাম বেশি কার হয়? সেক্রেটারি। কেন, সভাপতি নাম হতে পারে না, কেশের নাম হতে পারে না, সদস্যদের নাম হতে পারে না, না, সবাই যদি এক পদেই থাকে হবে না। সেক্রেটারি, বাড়িতে ভাঙ্গা ঘর থাক, চেহারা আমার থেকে আরো পাতলা হোক, কিন্তু নামটা সেক্রেটারি। যে কোনো জায়গায় সই দিতে গেলে, কথা বলতে গেলে সেক্রেটারি লাগবে। আর যাকে কেশিয়ার বানাইছে, ওনার মাথা যদি চুল না থাকে টাক, তা উনি কেশিয়ার, সব আছে ওনার কাছে। যাকে সভাপতি বানাইছে, উনি যদি বক্তব্য নাও রাখতে পারে, তাও উনি সভাপতি, কারণ ওনার কথায় মিটিং শুরু হবে, ওনার কথায় শেষ হবে। মেয়ে ছেলে মানুষ খুব চালাক, বোকা, এরা হরিণের মতো, খালি চোখ দুটা ঢাকলেই ভাবে যে আমার গোটা বডি ঢেকে গেছে গা, আর বাঘ এসে পিছন থেকে খাবলাতে ধরে নিয়ে চলে যায়। তাহলে সেক্রেটারি আছে, কেশিয়ার আছে, সভাপতি আছে, সদস্য আছে, তার মধ্যে সবচেয়ে বেশি নাম অনুষ্ঠানটার সেক্রেটারিকে অমুক ডাকুন, এখানে সই করতে হবে। ইলেকট্রিক অফিসে যাবে, ওখানে সই করতে হবে, ফায়ার ব্রিগেডে যাবে, ওখানে সই করতে হবে, থানায় যাবে, ওখানে সই করতে হবে, কার? সেক্রেটারি। তাহলে তো এই কমিটির সবাই তোমার মতোই বলতে পারে, সেক্রেটারির গায়ে মাংস নাই, হ্যাঁ, ওনারই এত নাম কেন হচ্ছে? এর কথা ধরতে গেলে তো কমিটি থাকবে না আর ভারতবর্ষে, সবাই কমিটি, সবাই সেক্রেটারি, না। যেমন এখানে প্যান্ডেলটা হয়েছে, এই প্যান্ডেলে কি এটি ভাসছিল বাবা, এই সোপের মধ্যে যে প্যান্ডেলে ভাসতে আসছে, এই সোপে আরো ভাসছিল কি? ওই সোপে থেকে কিছু বাঁশ এই প্যান্ডেলে এসেছে, ওই সোপের বাঁশ কিছু মরা বাড়ির মরার সঙ্গে গেছে, ওই সোপের বাঁশ কিছু ঘরের খুঁটি হয়েছে, ওই সোপের বাঁশ কিছু পায়খানার খুঁটি হয়েছে, ওই সোপের বাঁশ দিয়ে ঠাকুরের কাটাম হয়েছে, ওই সোপের বাঁশ দিয়ে কিছু ঝাড়ু হয়েছে, ওই সোপের বাঁশ দিয়ে কিছু ফুলের সাজি কুলো হয়েছে। কারণ জন্ম হোক যত তত কর্মটা চাই ভালো, যার যেমন কর্ম তার তেমন ফল। আর রাম নাম, রাম উচ্চারণ করলেই পাঁচজনের নাম হয়, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সঙ্গে সীতা। হ্যাঁ, তুমি একটা কথা বলেছ, তোমাকে বিয়ে করে, তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসে একদিনের জন্য সুখী সুখ দিতে পারোনি, তবে না, সতী নারীর প্রতি আসমানের চূড়া, অসতীর প্রতি ভাঙ্গা নৌকার গুড়া। তুমি যে পতির প্রতি যে তোমার ভক্তি আছে, পতি সেবার প্রতি যে তোমার দয়া মায়া আছে, তুমি যে একটা সতী নারী তার প্রমাণ তুমি দিয়ে গেছ, তাই তো? তোমাকে তো রামচন্দ্র জোর করে নিয়ে যায়নি, চলো তুমি আমার সঙ্গে বনে যাবে, আমার বিমাতা কই কি, তার অভিশাপ পিতৃবাক্য, সেটা পালন করার জন্য ভগবান এক বৎসর না, ১৩ বৎসর না, ১২ বৎসর না, ১৪ বৎসরের জন্যই বনবাসে যেতে হলো। ইচ্ছা করলে তো ভগবান রামচন্দ্র বিমাতা কৈকিকে বান মেরে মেরে ফেলে দিতে পারত, ইচ্ছা করলে বাবার আদেশ নাও মানতে পারত না। এটাই হচ্ছে ভগবানের লক্ষণ, এটাই মহতের লক্ষণ, এটা একটা সৎ মহামানবের লক্ষণ। তাহলে আমি ইচ্ছা করলে মেরে ফেলে দিতে পারতাম, কারণ আমার বিমাতা কৈকির ইচ্ছা ছিল রামকে বনবাসে পাঠাবে, তার ছেলে ভরতকে সিংহাসনে বসে রাজা এই অযোধ্যার রাজা বানিয়ে এই রাজ্যটাকে পরিচালনা করবে। তাই আমরা যখন ১৬ নাম ৩২ অক্ষর বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এখানে ৪টা রাম আছে, ৪টা কৃষ্ণ আছে, ৮টা হরে আছে, কিন্তু আমরা কিন্তু বলি না হরে রাম তা কিন্তু বলি না, হরে রাম। এই রাম লিখতে গেলে লাস্টে বিসর্গ থাকে বাবা, দুইটা শূন্য থাকে না বাবা, বিসর্গ, অর্থাৎ বতে হচ্ছে সীতা, বয়ের নিচে একটা ফোঁটা দিলে হয়ে যায় র, ওটা হলো রাম। আকারটা হচ্ছে লক্ষণ, মটা হচ্ছে ভরত, বিসর্গটা হচ্ছে শত্রুঘ্ন।
শত্রুগণ জীবনে একটা মশাও মারে নাই কিন্তু বাবা, কিন্তু নাম দেখেন শত্রুগণ কিচ্ছু মারে না, একটা মশা মেরেও দেখে নাই যে রক্ত লাল না কালা। তাহলে এর জন্য বলে একবার রাম নামে যত পাপ হরে, পাপির সাধ্য নাই তত পাপ করে। বলে তোমার নামে এত ব্যঙ্গ কেন করে, বোকারাম ফেলারাম বেরাম হারাম পায়খানার মধ্যে পরা দেও কয় রাম রাম, আবার নাকি বোতলের মধ্যেও রাম রাম। হ্যাঁ ভগবানের নাম যে যেভাবে খুশি নিক, তবু তো ভগবানের নাম নিচ্ছে, এইভাবে ওইভাবে নিত। আগেকার দিনের মায়েরা বাবারা ছেলে মেয়েদের নাম দেব দেবীর নামটাই রাখতো, কারণ সারাদিন যদি ভগবানের নামটা নাও করার সময় পেত, অন্তত ছেলেকে মেয়েকে রাম গোপাল কৃষ্ণ বলরাম নিতাই গৌর লক্ষ্মী সরস্বতী সাবিত্রী কুন্তী, এই যে দেবদেবীর নাম রেখে তারা, তাদের যে ভগবানের নাম নেওয়া হচ্ছে তারা বুঝতেই পারত না। আর এখন তো নাম রাখে বাবা কুকুরের নাম মানুষের এসে গেছে, রকি ঝিমি টমি, কুত্তার নামে মানুষের নাম, রোগ ব্যাধি হবে না? আর আগে মানুষের ছেলেকে মেয়েকে ডেকেই ভগবানের নাম হয়ে যেত, এখন ওই যে ভগবানের নাম বাদ দিয়ে কুকুরের নাম হচ্ছে রকি, ছেলের নাম রকি, গাড়িও কিনা দিছে রকেটের মতো চলছে, যত তাড়াতাড়ি যাচ্ছে তত তাড়াতাড়ি যাচ্ছে, গেল আর আসলো না। মেয়ের নাম হচ্ছে ঝিমি কুত্তার নাম, রিমি ঝুম্পা টম, এই হচ্ছে নাম, যত বুদ্ধি বাড়ে তত লক্ষ্মী ছাড়ে। তাহলে এক রাম, রামও বললেই পাঁচজনের নাম নেওয়া হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে বোকারাম, আমাকে কেন বলে, কোন বোকামি করে আমি আমাকে বোকা বলছিল, কে বলেছিল? রাম ভক্ত হনুমান যখন লঙ্কায় গিয়েছিলেন রাম লক্ষ্মণকে উদ্ধার করার জন্য, সেখানে গিয়ে যুদ্ধ করে রাম লক্ষ্মণকে নিয়ে আসলেন, কিন্তু যাবার সময় সেই স্বর্ণলোকায় যেতে হলে সেতুর দরকার ছিল একটা, তাই রামভক্ত হনুমান 60,000 বানর সেনাকে নিয়ে ওই সাগর বন্ধন করে যায়, গিয়ে রাম লক্ষ্মণকে উদ্ধার করে নিয়ে আসে। রাম লক্ষ্মণকে উদ্ধার করে নিয়ে আসতে আসতে হনুমান বলছে, প্রভু গো আমি তো, আমরা তো আমাদের বাড়ির সামনে দিয়েই যাবো, তুই একটু কাজ করব কি, আমি যাব আর আসবো, মাকে দেখে চলে আসবো, কারণ মাকে বলেছিলাম আমি যাব আর আসবো, তাই অনেক দেরি হয়ে গেল, তো হয়তো না জানি আমার মা আমার জন্য খুব চিন্তা করছে, তাহলে প্রভু এক কাজ করো তোমরা একটু দাঁড়াও, আমি গিয়ে খালি মায়ের সঙ্গে দেখা করে চলে আসবো। তাই রামচন্দ্র বললেন, হনুমান তুমি তোমার মাকে দেখতে যাবে আমরাও যাব? বলে না প্রভু আমার মা একা আছে, তো অনেকদিন আমিও বাড়িতে নেই, মা কোথায় কিভাবে না কিভাবে আছে, তোমরা এক কাজ করো তোমরা দাঁড়াও আমি যাব আর আসবো। রাম লক্ষ্মণ দাঁড়িয়ে রলেন, রামভক্ত হনুমান বাড়িতে ঢুকতে ঢুকতেই ডাক দিলেন, মা মা, যেই সন্তান মাকে ডাক দিয়েছে, কারণ একটাই তো নারী ছিল, ডাক দেওয়া মাত্র মা অঞ্জনা ডাক দিয়ে বলছে, ওরে হনু হনু তুই এসেছিস, আয় বাবা আয় আমার বুকে আয়। মা অঞ্জনা হনুমানকে যেখানে বসে বিদায় দিয়েছিলেন, গিয়ে দেখে হনুমান মা ওই জায়গাতেই বসে রয়েছে, হনুমানের জন্য কান্না করতে করতে দুই নয়ন দিয়ে জল বের হয়ে মায়ের দুই চোখ বন্ধ হয়ে গেছে, আয় রে হনু কোথায় গেলি আয় হনু, এই বলে যেই বুকে নিয়েছে মা অঞ্জনা হনুমানকে, বুকে নিয়ে আদর করছে পিঠে হাত বুলাচ্ছে। মা তো কান্না করতে করতে হনুমানের জন্য কান্না করতে করতে জলে দুই চোখ বন্ধ হয়ে গেছে, ওই হাত দিচ্ছে পিঠে, দেখে জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে, বলছে আরে হনু তোর পিঠে গেলা দাগ কিসের, কি হয়েছে, মনে হচ্ছে রক্ত ঝরে পড়ছে, জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে। বলে ও মা বলো না, ওই যে প্রভুকে উদ্ধার করতে গিয়েছিলাম তো, তাই ওষুধের সঙ্গে যুদ্ধ করতে জায়গায় জায়গায় লেগে একটু কেটে গেছে। ও তোর ভগবান তোর প্রভুকে তুই নিজের জীবন বাজি রেখে উদ্ধার করতে গিয়েছিস, আরে হনুমান
তোর প্রভু যদি ভগবানই হয়ে থাকে তাহলে যার জন্য তুই যুদ্ধ করলি সেই যদি তোর এই দেহের মধ্যে একটু হাত দিয়ে বুলিয়ে দিত তাহলে তুই ভালো হয়ে যেতি তোর ভগবান তোকে যদি একটু শরীরে হাত বুলিয়ে দিত তাহলে তো এই যে রক্ত বের হচ্ছে জায়গায় জায়গায় কাটা এগুলো কিচ্ছু থাকতো না যার চরণ পড়ছে কাষ্ঠের তরী সোনা হয় যার চরণ পড়ছে পাষাণী মানব হয় তার যদি হাত তোর শরীরে পড়তো দাও মাত্রই তো তুই ভালো হয়ে যেতি রে আসলে কি জানি শুনু তোর প্রভু বোকা হনুমান বললেন ও মা এমন করে আমার প্রভুকে তুমি বোকা বলো না বলবো না আমি বলবো না তুই যার জন্য জীবন বাজি রেখে যাকে উদ্ধার করে নিয়ে আসলি জায়গায় জায়গায় কেটে গেছে হ্যাঁ সে তোর শরীরে হাত দিলেই তো ভালো হয়ে যেতি আর তুই বলছিস মামন করে বলো না আমি বোকা বলবো না হাজার বার বলবো আরে হনু আচ্ছা তুই লঙ্কায় গেলি কি করে বলে কেন মা আমি 60,000 বানর সেনা নিয়ে শিলার মধ্যে পাথরের মধ্যে প্রভু শ্রীরামচন্দ্রের নাম লিখে দিয়ে দিয়ে ভাসিয়ে দিয়ে দিয়ে সেতু বন্ধন করে ওই সেতু পার হয়ে গিয়েছি বলছে দেখ হনুমান তোর প্রভু বোকা তুই আরাক বোকা ও মা তুমি এমন করে বোকা বলছো বলবো না তোর প্রভু বোকা তুই বোকা কেন তুই যে সাগর বন্ধন করেছিস ওই সাগরটা হচ্ছে 70 যোজন চওড়া আর হনুমান তুই ইচ্ছা করলে 100 যোজন চওড়া হতে পারিস তুই যদি তোর প্রভুর নাম নিয়ে শুয়ে পড়তি তাহলে তো ব্রিজ হয়ে যেত আর তোর ওই প্রভু লঙ্কার থেকে যখন হেঁটে আসতো তার চরণধুলি তোর বক্ষে থাকতো ওই চরণধুলি নিয়ে যদি আমি চোখে লাগাতাম তাহলেই তো আমি ভালো হয়ে যেতাম রে হনু তুইও বোকা তোর প্রভু বোকা হনুমান বলছে ও মা অনেক হয়েছে মা এবার আমাকে বিদায় দাও আসি প্রভুকে দাঁড় করে রেখে এসেছি কোথায় বলে বাড়ির সামনে আরে হনু আর ভাগ্য হয় কি না হয় যার নামে গোটা বিশ্ব চেনে যাকে গোটা বিশ্বের মানুষ পূজা করে আর সে আমার দুয়ারে দাঁড়িয়ে আছে আমি একটু দেখবো না চল হনু আমিও তোর প্রভুকে একটু দেখবো হনুমানের সঙ্গে মাতা অঞ্জনা দেবী এসে দাঁড়ালেন হনুমান বলছেন প্রভু ইনি হচ্ছে আমার জননী এনার গর্ভেই আমি জন্ম নিয়েছি ভগবান রামচন্দ্র বললেন না হনুমান এটা আমার বিশ্বাস হয় না কারণ মা অঞ্জনা খুবই খাটো ছিলেন আর হনুমান হচ্ছে 100 যোজন লম্বা হতে পারে বিশাল তো হনুমানকে বলছে ভগবান রামচন্দ্র না হনুমান এটা তোমার মা হতে পারে না কেন বলে না তুমি ওই গর্ভে জন্ম নিতেই পারো না এত বড় দেহটা মা অঞ্জনা বলছেন প্রভু গো আমি একটা কথা বলবো প্রভু রামচন্দ্র বললেন হ্যাঁ বলো প্রভু তুমি বট গাছ দেখেছো রামচন্দ্রকে বললেন মা অঞ্জনা বলে হ্যাঁ দেখেছি ওটা কত বড় হয় বলে বিশাল আকারে কয়েক বিঘা এরিয়া নিয়ে হয় বলে ওই গাছের ফলটা কত বড় হয় প্রায় আঙ্গুরের মতো আঙ্গুরের মধ্যে ওর মধ্যে যে দানা আছে শস্যের দানার মতো বলে হ্যাঁ বলে তাহলে শস্যের দানার থেকে একটা বট বৃক্ষ যদি কয়েক বিঘা জায়গা এরিয়া নিয়ে হতে পারে তাহলে হনুমান কেন আমার গর্বে হতে পারে না প্রভু রামচন্দ্র বললেন হ্যাঁ মা ঠিক বলেছ আসলে রে হনুমান তোর প্রভু বোকা ঘরে বলেছি শুনে নাই এবার সামনে বললাম তোর প্রভু বোকা তুই হচ্ছে আরাক বোকা তাই প্রথমে বোকা বলেছিলেন মা অঞ্জনা দেবী কারণ বোকার মতো কাজ করেছিল তাই তাহলে সীতার যা ছিল জিজ্ঞাস কিঞ্চিত ভাবে করালাম প্রকাশ এবার আপনারা যদি অনুমতি দেন আমিও দুই একটা কথা জিজ্ঞাস করতে পারি বলেন মায়েরা বলো বলবো বাহ ধন্যবাদ তাহলে আমি তোমার কাছে জিজ্ঞাস করতে চাই পিতৃ আজ্ঞা মাতৃ আদেশ পালন করবার তরে 14 বছরের জন্য গেলাম বনবাসে আমি ভাই লক্ষণকেও বলি নাই চল আমার সঙ্গে যেতে হবে আমি তোমাকেও বলছিলাম না যে তুমিও আমার সঙ্গে যাবা তুমি সতীত্ব রক্ষা করেছো সতীর ধর্মই হচ্ছে পতির সেবা করা এখনকার মায়েরা যদি কোনো দাদা যদি বিয়ে করে 6 মাসের জন্য কেরালায় যায় তার মধ্যে দেখবেন 3 জনের সাথে ল্যাটার প্যাটার হয়ে গেছে গা
হবে না বাবা হবে আপনাদের এখানে না আমার শিলিগুড়ির কথা করছি আমি তাহলে মাতৃ আদেশ পিতৃ বাক্য পালন করার জন্য গেলাম বনবাসে পঞ্চবটী বনে গিয়ে লতা পাতা দিয়ে কুঠি নির্মাণ করলাম নির্মাণ করার পরে সেই পঞ্চবটী বনে গিয়ে কুঠির নির্মাণ করার পরে হঠাৎ করে সীতা আমাকে একদিন ডেকে কয় ও স্বামী তুমি তো আমার কাছে দামি তুমি আমার কথা নিবা ওই দেখো সোনার মৃগ কি সুন্দর নৃত্য করছে খেলছে নাচছে তুমি আমার কথা নিবা আমাকে ওই সোনার হরিংটা ধইরা দিবা আচ্ছা বলেন তো মায়েরা সোনার হরিং হতে পারে সেটা শোকেতে সাজায় রাখতে পারে কিন্তু সোনার হরিং তো কোনদিন নাচতে পারে না তাই না তাহলে প্রভু রামচন্দ্র করলো না দেরি সীতার মন রাখার জন্য ওই হরিংয়ের পিছে ছুটতে ছুটতে গেল তাড়াতাড়ি হরিং যত যায় প্রভু রামচন্দ্রও ততই যায় যেতে যেতে গভীর জঙ্গলে গিয়ে হঠাৎ করে রামচন্দ্রের কণ্ঠ নকল করে কেউ না কেউ ডাকছে কি লক্ষণ প্রাণ যায় রক্ষা কর আমায় লক্ষণ প্রাণ যায় রক্ষা কর হঠাৎ করে সীতা লক্ষণকে ডেকে বলে লক্ষণ লক্ষণ নিশ্চয় তোমার দাদার কোনো বিপদ হয়েছে যাও শীঘ্রে যাও তুমি গিয়ে তোমার দাদাকে উদ্ধার করে নিয়ে আসো লক্ষণ বললেন দেবী ওই কণ্ঠের স্বর আমার দাদার নয় বলো তোমার কণ্ঠের দাদার কণ্ঠের স্বর আমাকে চেনাচ্ছ আমি চিনি না আমি বলছি যাও ওটা তোমার দাদার কণ্ঠের স্বর তুমি যাও উদ্ধার করে নিয়ে আসো আবার ডাকছেন লক্ষণ প্রাণ যায় আমায় রক্ষা কর লক্ষণ প্রাণ যায় রক্ষা কর সীতা আবার বললেন লক্ষণ লক্ষণ ওই তো তুমি শুনতে পাচ্ছ তোমার দাদার কণ্ঠের স্বর যাও লক্ষণ যাও নিশ্চয় তোমার দাদার কোনো বিপদ হয়েছে তোমার দাদাকে উদ্ধার করে নিয়ে আসো এদিকে রামচন্দ্র যখন হরিং ধরতে গেলেন লক্ষণকে বলে গেলেন লক্ষণ আমি না আসা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তুমি তোমার দেবীর কাছেই তুমি থাকবে লক্ষণ বললেন তাই হবে আপনি ঘুরে না আসা পর্যন্ত আমি আমার দেবীর কাছেই থাকব ঠিক তাই লক্ষণ বললেন ঠিক আছে এবার লক্ষণ যায় না দেখে সীতা তখন বললেন ও আমি বুঝতে পেরেছি লক্ষণ তুমি কেন যাচ্ছ না তোমার দাদার যদি কিছু হয়ে যায় হয়তো তুমি আমাকে ভোগ করবে এই আশাই তোমার মনের মধ্যে অথচ লক্ষণ কিন্তু কোনোদিনও সীতার মুখটাও তাকিয়ে দেখে নাই কেমন দেখতে শুধু তার চরণটাই দেখেছে কারণ তাকে মাতৃগানে শ্রদ্ধা করে মাতৃগানেই তাকে পূজা করে লক্ষণ বললেন ও ভগবান এই কথা শোনার আগে আমার কেন মৃত্যু হলো না ঠিক আছে দেবী আমি আপনার আদেশ পালন করছি একদিকে দাদা বলে গেছে আমি না আসো অব্দি যাবি না এদিকে আবার বৌদির অত্যাচারে থাকতে পারছে না বললেন ঠিক আছে আমি যাচ্ছি তবে আমি যাওয়ার আগে যে গুণ্ডি কেটে দিয়ে যাচ্ছি আপনি দয়া করে এই গুণ্ডির বাহিরে যাবেন না কারণ আমরা যে গভীর জঙ্গলে এসেছি এখানে মানুষ নাই এখানে আছে হিংস্র জন্তু জীব জন্তু আছে আপনি যদি গুণ্ডির ভিতরে থাকেন পৃথিবীতে এমন কোনো অশুভ শক্তি নাই যা আপনার কোনো ক্ষতি করে লক্ষণ গুণ্ডি কেটে দিয়ে চলে গেলেন দাদাকে উদ্ধার করতে ক্ষণিকের মধ্যেই সাধুর বেশে যোগীর বেশে ছদ্মবেশী রাবণ চলে আসলো এসে বলছে ভিক্ষাং দেহি ও গো কুটির ঘরণী এই অভুক্ত সন্ন্যাসীকে কিছু ভিক্ষা দাও লক্ষণ যাবার সময় বলে গেছে আপনি গুণ্ডির বাইরে যাবেন না মেয়ে ছেলে মানুষ তো বাবা একটা কথা যদি শোনে তারা আর একজনকে না বলা পর্যন্ত পেটের ভাত হজম হয় না একজনকে না বলা পর্যন্ত মায়েদের পেটের ভাত হজম হয় না কারণ শোনার সময় হর হর করে গেলে বের করার সময় গড় গড় করে ঢালে কারণ ছেলেদের গলায় বাম্পার আছে মায়েদের বাম্পার নাই তো দেখো এই যে গলায় একটা হাত দিয়ে আছে এই যে ঢোক গেল দেখো এখানে একটা গিলার মতো আছে না এইটা মায়েদের না এটা ছেলেদের আছে এটা হচ্ছে বাম্পার
এই বাম্পাটা মায়েদের নাই, তাই হর হর করে খায়, গর গর করে ঢালে। এইবার যখন বললেন আপনি কুটির প্রাঙ্গণে আসেন সন্ন্যাসী, বলো না আমি সাত দিন অভুক্ত সন্ন্যাসী, কোন নারীর গৃহ কুটির প্রাঙ্গণে প্রবেশ আমার নিষেধ। ফট করে বলে ফেলে দিল, তাহলে যে আমার ভিক্ষা দেওয়া হবে না? আপনি যদি গণ্ডির ভিতরে না আসেন তাহলে আমার ভিক্ষা দেওয়া হবে না, বাইরে যাওয়া হবে না। ও আমি সাত দিন ধরে অভুক্ত, তবে আজকে যদি ভিক্ষা না পাই হয়তো আমাকে মৃত্যুকে বরণ করতে হবে, তবে অভিশাপ দিব না। আজকে যদি আমার মৃত্যু হয় তবে আমার মৃত্যুর কারণ তোমার স্বামীর বংশ ধ্বংস হয়ে যাবে। তখন সীতা ঠাকুরানি বললেন আপনি দাঁড়ান সন্ন্যাসী, আমি নিজেই গুণ্ডির বাইরে যাচ্ছি। তাদের কুঠিরে তো আর চাল ডাল কিছু ছিল না, তারা বনবাসে আছে, গাছের ফল ইত্যাদি খেয়ে তারা থাকে। কিছু ফল পাত্রে করে নিয়ে এসে যেই গুণ্ডির বাইরে গেল, রাবণের বেশ ধারণ করে, যোগীর বেশ বৈষ্ণবের বেশ ত্যাগ করে ছদ্মবেশী রাবণ এসে যখন তোমাকে ওই রথে জোর করে বসালো, তুমি তখন জানতে পারলে এটা রাবণ, তুমি কি কারণে ওই রথে উঠলে, রথ ওঠার পরেও তুমি যদি বলতে রথকে রথ, তুমি এখান থেকে যাবে না। তুমি যদি রথকে একবার বলতে, তুমি যদি একবার তোমার দেওয়ারের চিন্তা করতে, তুমি যদি একবার তোমার স্বামীর চিন্তা করতে, তাহলে এই ছদ্মবেশী রাবণের সঙ্গে তুমি সেই স্বর্ণ লঙ্কায় যেতে না। তোমাকে যখন রথে বসালো, তুমি যদি খালি একবার রথকে বলতে রথ, তুমি এখান থেকে এক পা এগোবে না। তুমি ইচ্ছা করলে এক হাত দিয়ে রথটাকে উল্টা দিতে পারতে, কারণ প্রভু রামচন্দ্র যে হরধনু ভঙ্গ করে তোমাকে বিবাহ করেছে, সেই হরধনু বড় বড় বীর বড় বড় যোদ্ধারা দুই হাত দিয়ে উঁচা করতে পারে নাই সীতা, আর সেই ধনুক তুমি প্রত্যেক দিন বাম হাত দিয়ে ধরে এক হাত দিয়ে নাড়াচাড়া করে উঁচা করে সেই প্রত্যেক দিন যেই ধনুক তুমি পরিষ্কার করে রাখো। তোমার কাছে আমার জিজ্ঞাসা, বলো সীতা তুমি কি কারণে রামের সঙ্গে সেই লঙ্কায় গেলে? এক, এইদিকে ভক্ত হনুমান কুটির ফাঁকা, নাই তার প্রভু রামচন্দ্র, নাই তার ঠাকুর লক্ষণ, নাই তার জননী। খুঁজতে 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 তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে রাম ভক্ত হনুমান যখন তোমাকে স্বর্ণ লঙ্কায় সেই অশোক কাননে গিয়ে পেল, তোমার চরণ ধরে কত কান্নাকাটি করলো, চলো মা চলো, তুমি না গেলে ঠাকুর লক্ষণ প্রভু রামচন্দ্র হয়তো আর বাঁচবে না। বলো সীতা, হনুমান তোমাকে খুঁজে পাওয়ার পরেও হনুমানের সঙ্গে তুমি কেন ফিরে এলে না, কারণটা কি? তোমার কাছে দুইটা জিজ্ঞাসা রইল, বাপের বেটির মতো জবাব দুইটা বইল। একটা গান গাই, সীতাকে পাঠাই। ভালোবাসা যায় সকলকে, ওগো বিশ্বাস করা যায় না, মনের মতো মনের মানুষ সকলেই পায় না। ভালোবাসা যায় সকলকে, বিশ্বাস করা যায় না, ভালোবাসা যায় সকলকে, বিশ্বাস করা যায় না, মনের মতো মনের মানুষ সকলেই পায় না, মনের মতো মনের মানুষ সকলেই হয় না। জয় জয় শ্রীরাম সীতা পিতা একবার হরি বল। Thank you.
আলোয় ঝিলমিল করে পথের বালু কোনা তাই বলে কি পথের বালু হয় কখনো সোনা সূর্যের আলোয় ঝিলমিল করে পথের বালু কোনা তাই বলে কি পথের বালু হয় কখনো সোনা স্বর্ণের দামে পথের বালু কেউ তো কিনে লয় না স্বর্ণের দামে পথের বালু কেউ তো কিনে লয় না মনের মতো মনের মানুষ সকলেই পায় না মনের মতো মনের মানুষ সকলেই হয় না ফুলদানিতে রং মাখানো সাজানো কাগজের ফুল মধু খাওয়ার আশা করলে হবে তোমার মস্ত ভুল ফুলদানিতে রং মাখানো সাজানো কাগজের ফুল মধু খাওয়ার আশা করলে হবে তোমার মস্ত ভুল সেই ফুলেতে প্রেমের সুবাস বিকশিত হয় না সেই ফুলেতে প্রেমের সুবাস বিকশিত হয় না মনের মতো মনের মানুষ সকলেই গায়ের জোরে প্রেম চলে না প্রেম করতে হয় মন দিয়া হাত বাঁধিবা পাও বাঁধিবা মন বাঁধিবা কি দিয়া গায়ের জোরে প্রেম চলে না প্রেম করতে হয় মন দিয়া হাত বাঁধিবা পাও বাঁধিবা মন বাঁধিবা কি মানুষ সকলেই হয় না ভালো
সকলেই পায় না। যা আমার জিজ্ঞাসা ছিল সুন্দর করে সবকিছুরই জবাব দিল, জবাবের উনি কিছু অভাব রাখেন নাই, আবার আমার কাছেও দুটো জিজ্ঞাসা রেখে গেছে, তাই অবশ্যই যতটুকু পারবো আমি জবাব দেব। তার আগে একটি গান গিয়ে শোনাব। খুব সুন্দর জিজ্ঞাসা রেখেছেন যে সীতা, যখন তোমাকে রাবণ হরণ করে নিয়ে গেল, তুমি না চাইলে রাবণ কিন্তু তোমাকে নিয়ে যেতে পারতো না। তুমি যদি একবার রথকে বলতে যে রথ তুমি থেমে যাও, আমি কিছুতেই যাব না, সাধ্য ছিল না রাবণ তোমাকে নিয়ে যায়। তাহলে তুমি ইচ্ছা করেই গেছো, তোমার মনের মধ্যে ওই রাবণের জন্য হয়তো কোনো কিছু টান ছিল, কোনো ভালোবাসা ছিল হয়তো। ভালোবাসা তো থাকবেই, ভক্তের সাথে ভগবানের ভালোবাসা না থাকলে ভক্ত কি করে ভগবানকে পায়, তাই না? ভালোবাসার সম্পর্ক সকলের সাথেই থাকতে পারে। তাহলে কেন গেছিলাম পরে বলছি, তার আগে একটি গান গে। ও গো তোমার কি লাগে না মায়া, তোমার কি লাগে না মায়া, আমার দুঃখ দেখিয়া গো দেখিয়া। ও গো যত দোষী আমি, যত দোষী তোমার লাগিয়া। হ্যালো, সোনা বন্ধুরে ও প্রাণ বন্ধুরে, যত দোষী তোমার লাগিয়া। যত দোষী তোমার লাগিয়া, সোনা বন্ধুরে প্রাণ বন্ধুরে, যত দোষী তোমার লাগিয়া। একবার গুরু গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। Thank you.
বলুক বলুক লোকে রে বন্ধই আমার ও গোতাতে ক্ষতি না রাবণের সঙ্গে লঙ্কায় যাওয়ার আমার মূল উদ্দেশ্য কি ছিল? যখন সেই সোনার হরিণ আমি ওগো দেখলাম ওগো তাই, তখন স্বামীর কাছে সেই সোনার হরিণ আমি চেয়েছিলাম তাই, সেই সোনার হরিণ দেখে স্বামীকে বলেছিলাম ও গো স্বামী ওই দেখাতে সোনার হরিণ, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। কিন্তু সেটা মায়াবী হরিণ ছিল, কারণ যদি রামচন্দ্রকে ওখান থেকে সরানো না যায় রাবণ তো সীতাকে হরণ করতে পারবে না, তাই সেটা মায়াবী হরিণ ছিল। রামচন্দ্র ভগবান কি এমনি বোকা সে বুঝতে পারলো না এই সমস্ত চক্রান্তের কথা, আমরা জানি তাই রামচন্দ্রর এই সমস্ত কথা ওগো কিছুই সে বুঝলো না ওগো তাই। ভগবান যদি সে হয়
তার তো সবকিছু বোঝা উচিত ছিল না সে কিছু বুঝতে পারল না এমনি কি আর বোকা বলছে হ্যাঁ সে বুঝতে পারল না যে সোনার হরিণ কি হতে পারে বউ যেমনি আবদার করে ছুটে চলে ওই হরিণের পেছনে পেছনে একবারও ভগবান ভাবল না সোনার হরিণ হতে পারে না হ্যাঁ বউ চাইল অমনি পেছনে পেছনে ছুটল সেই মায়াবী হরিণ তখন রামের স্বর নকল করে যখন লক্ষণকে ডেকেছিল তাই লক্ষণ তখন বৌদির কথা মা জানকীর কথা রক্ষা করার জন্য ছুটে গেল তাই লক্ষণ ছুটে চলে গেল যখন মা জানকী বলল যে লক্ষণ তোমার দাদা আজ বিপদে পড়েছে তুমি দাদাকে উদ্ধার করো গিয়ে যাও রক্ষা করো কিন্তু সে যেতে চাইল না যখন সীতা দেবী যখন এরকম করে কিছু খারাপ খারাপ কথা বলল তখন লক্ষণ যেতে বাধ্য হল এই সবটাই তো চক্রান্তই ছিল তা না হলে লক্ষণকে না সরালে সীতাকে হরণ করা যাবে না তবু লক্ষণ চিন্তা করল মা জানকীকে রক্ষা করার জন্য একটা ব্যবস্থা করতে হবে তাই তাই সেই জানকীকে রক্ষা করার জন্য রামকুণ্ডলি দিয়েছিল ভাই যাবার সময় বললেন মা জানকী আপনার কথা রক্ষা করতে আমি ছুটে যাচ্ছি দাদার কাছে কিন্তু এই যে আপনাকে রক্ষা করার জন্য আমি একটি রামকুণ্ডলি দিয়ে গেলাম এই রামকুণ্ডলি যেন আপনি কোনো কিছুর বিনিময়ে পার হন না যদি রামকুণ্ডলি পার হয়ে যান তাহলে কিন্তু আপনাকে কেউ রক্ষা করতে পারবে না যখন সেই রাবণ ছলনা করে ব্রাহ্মণের বেশে সাধুর বেশে এসেছিল তাই স্বামীর মঙ্গলার্থে সীতা যখন সেই রাবণকে ভিক্ষা দিতে যায় তখন কি বলেছিলেন যে আমি তো এই রামকুণ্ডলি পার হয়ে যেতে পারবো না আপনাকে ভিক্ষা দিতে তখন রাবণ ছলনা করে এসেছিল সাধু বেশে বৈষ্ণব বেশে তখন বলল যদি তুমি রামকুণ্ডলি পার হয়ে আমাকে ভিক্ষা দিতে না আসো তোমার স্বামীর অকল্যাণ হবে অমঙ্গল হবে স্বামীর মঙ্গল চাইতে গিয়ে যখন সে রামকুণ্ডলি পার হয়ে ভিক্ষা দিতে গেল রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল উনার কথা হচ্ছে এখানেই সীতা কেন রথকে বলল না রথ তুমি থেমে যাও আমি কিছুতেই যাব না এই কথা সীতা কেন বলল না এই অনেক আগের কথা শোনো স্বামী আমি তোমারে জানাই এটা আমার বিয়ের আগের একটা মানসিক ছিল বলতেছি তোমায় যখন সেই পরশুরাম জনক রাজার কাছে হরধনু দিয়েছিল তাই দিয়ে কি বলেছিল এই হরধনু যে ভাঙতে পারবে সেই সীতাকে বিয়ে করতে পারবে আমি তোমারে জানাই এই হরধনু যে ভঙ্গ করতে পারবে সেই একমাত্র উপযুক্ত সীতার বর হবে এক এক করে কত রাজা মহারাজা কত বীর পুরুষ এসে সেই হরধনু
भांगते चाहिल किन्तु सेई हरधनु कोनो बीर भांगिते नारिल कोनो बीर कोनो महाराजा कोनो राजा সেই হরধনু ভঙ্গও করতে পারে নাই সীতাকে বিয়েও করতে পারে নাই তখন একদিন সীতা মনের দুঃখে শিবের মন্দিরে গিয়ে শিব ঠাকুরের কাছে মনে মনে মানসিক করছে হে শিব ঠাকুর আজ আমি তোমার মন্দিরে বলে যাচ্ছি আমার মনের দুঃখের কথা তোমাকে জানিয়ে যাই আমার বুঝি এই জীবনে স্বামী সেবা করা বুঝি হলো না তাই আমার ভাগ্যে বুঝি পতি সেবা করা না হইল আজ অবধি এই হরধনু কেউ ভাঙিতে নারিল হে ঠাকুর এই হরধনু কেউ ভাঙতেও পারছে না আমাকে আর বিয়েও করতে পারছে না আমার ভাগ্যে বুঝি আর পতি সেবা করা হলো না তোমার মন্দিরে এসে আমি তোমার কাছে বলে যাই আমাকে যে বিয়ে করবে তার ঘরে গিয়ে আমি বৈষ্ণব সেবার আয়োজন করতে চাই স্বামীর ঘরে গিয়ে আমি বৈষ্ণব সেবা দেব আজ তোমার কাছে এই কথা বলে গেলাম কথা দিয়ে গেলাম এবার তারপর সেই রামচন্দ্র এসে হরধনু ভঙ্গ করেছিল তারপর সীতাকে সে কিন্তু বিয়ে করে নিল রামচন্দ্র যখন জনক রাজার গৃহে এসে সেই হরধনু ভঙ্গ করল ভঙ্গ করার আগে শুধু কি রামের শক্তি দিয়ে সেই হরধনু ভাঙতে পেরেছিল না গো রামের সঙ্গে লক্ষণ ছিল তার গুরুদেব ছিল আমি তোমারে জানাই সীতা কিন্তু আগেই আড়াল থেকে রামকে দেখেছিল তাই সীতা আগে আড়াল থেকে রামকে দেখে ফেলে দেখে তার খুব পছন্দ হয় আর সে মনে মনে ভাবে একেই যেন আমি পতিরূপে পাই এই যেন হরধনুটা ভঙ্গ করতে পারে সীতার যত শক্তি ছিল রামকে দিল লক্ষণের শক্তি রামকে দিল রামের নিজের শক্তি রইল আর গুরুদেবের শক্তি দিয়ে এই চার শক্তি একত্র হয়ে সেই হরধনু রাম তখন ভঙ্গ করেছে একবার রাম সীতাকে মারণ দিয়ে হরি হরি বলো হরি বলো হরি বলো সেই চার শক্তি দিয়ে হরধনুকে ভঙ্গ করে সীতাকে যখন বিয়ে করে রামচন্দ্র নিয়ে যায় তখন একদিন বিয়ের পর সীতা দেবী রামের কাছে কয় স্বামী আমার একটা তোমার কাছে নিবেদন আছে যে কি বলো যে আমি বিয়ের আগে শিবের মন্দিরে গিয়ে মানসিক করেছিলাম আমার যার সাথে বিয়ে হবে তার ঘরে গিয়ে আমি বৈষ্ণব সেবার আয়োজন করব তাই স্বামী এবার আমি সেই মানসিক পূরণ করতে চাই তুমি বৈষ্ণবকে নিমন্ত্রণ করে এসো আমি বৈষ্ণব সেবার আয়োজন করব সীতার কথা শুনে রামচন্দ্র তখন বৈষ্ণব খুঁজিতে চলিল বাল্য খিল্য মুনিদের কাছে রামচন্দ্র পৌঁছিয়া যে গেল সেই বাল্য খিল্য মুনিদের কাছে গিয়ে বলছে ভগবান শ্রী রামচন্দ্র বলছেন মুনিগণ আপনাদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবকে তাকে আমি নিমন্ত্রণ করতে এসেছি আমার স্ত্রী সীতা সে বৈষ্ণব সেবা
করবেন তাই আমি নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি অবশ্যই বৈষ্ণব আমার গৃহে যাবেন তখন সেই বাল্যকিল্ল মনিরা বললেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব এখানে সেরকম নাই তবে হ্যাঁ এই ত্রেতা যুগে ত্রিভুবনের মধ্যে একজনই শ্রেষ্ঠ বৈষ্ণব আছে সে হচ্ছে লঙ্কার অধিপতি রাবণ রাবণের মতো শ্রেষ্ঠ বৈষ্ণব এই ত্রিভুবনে আর কেউ নেই তুমি তার কাছে চলে যাও ভগবান রামচন্দ্র যখন সেই লঙ্কায় গেল রাবণকে নিমন্ত্রণ করবে বলে যখন গেল রামচন্দ্র তখন পরানো কাঁদিল আজ আমার গৃহে ভগবান নিজেই এসেছে তাই কিন্তু সঙ্গে তো আমার সীতামা আসেও গো নাই কিন্তু ভগবানকে একা তো আমি দেখতে চাই না আমি যুগল রূপে আমার ভগবান রাম সীতার মূর্তি আমি করিব দর্শন সেই রাম সীতার দর্শন ভগবানের দর্শন করে আমি জুড়াইব মন ভগবান যখন একা গেল রাবণ তখন ভগবানের জন্য তার প্রাণ কেঁদে উঠেছে আজ ভগবান শ্রীরামচন্দ্র নিজেই এসেছে আমার লঙ্কায় রামচন্দ্র গিয়ে বলছেন আপনি তো রাবণ আমি শুনেছি আপনি নাকি শ্রেষ্ঠ বৈষ্ণব তাই আপনাকে আমি নিমন্ত্রণ করতে এসেছি আমার স্ত্রী সীতা সে বৈষ্ণব সেবা দেবে তাই আপনি আমার নিমন্ত্রণ নেবেন আমার গৃহে যাবেন গিয়ে আপনি সীতার হাতে সেবা গ্রহণ করবেন হে ভার রাবণ বলছে শোনো আমি সেবা নিতে পারি যথাতথা সেবা নেই না যেন তেন ভাবে সেবা নেই না আমি তোমারে জানাই আমার সেবা দিতে হলে কিছু বিধান আছে তাই রামচন্দ্র বললেন হ্যাঁ বলুন কি বিধান আপনার আপনাকে কেমন করে সেবা দিতে হবে আপনি আমায় বলে দিন তখন রাবণ বললেন সেবা আমি নিতে পারি কিন্তু সীতা যেহেতু আমাকে সেবা দিবে আপনার গৃহে একটা মন্দির নির্মাণ করবেন সেই মন্দিরের মধ্যে আমি আর সীতা থাকব সেখানে কিন্তু আর কেউ যেতে পারবে না এমন কি আপনিও না সীতা সেই ঘরে রন্ধন করবেন নিজের ব্যঞ্জন তৈরি করবেন নিজেই রন্ধন করবেন নিজেই সমস্ত কিছুর আয়োজন করবেন আর আমি সেই ঘরে একটা পালঙ্ক থাকবে সেই পালঙ্কে আমি শয়ন করব সীতা দেবী রন্ধন করে সমস্ত কিছুর আয়োজন করে নিজের হাতে আমাকে সেবা দিবে সেই ঘরে আর কেউ যেতে পারবে না যদি সেটা আপনি মেনে নিতে পারেন তাহলে আমি আপনার গৃহে সেবা নিতে যেতে পারি তা না হলে আমার দ্বারা সম্ভব না ভগবান রামচন্দ্র বললেন ঠিক আছে তাই হবে বৈষ্ণব ঠাকুর কিন্তু আপনি আমার গৃহে আসবেন অবশ্যই সেবার নিমন্ত্রণ রইল আপনি যেইভাবে বলেছেন সেইভাবেই কাজ হবে কোনো অসুবিধা নাই ভগবান রামচন্দ্র তাই করেছেন একটি মন্দির নির্মাণ করেছেন আলাদা করে সেই মন্দিরের মধ্যে সীতা আর সেই রাবণ রাবণ সেই মন্দিরে গিয়ে শয়ন করে আছেন সীতা দেবী নিজের হস্তে সমস্ত কিছু রন্ধন করেছেন রন্ধন করে যখন সেবা দিবেন সমস্ত কিছু আয়োজন করেছেন আসন পেতে দিয়েছেন জলের গ্লাসও দিয়েছেন যখন সেই রাবণকে বললেন বৈষ্ণব ঠাকুর আপনি আসন গ্রহণ করুন আমি আপনাকে সেবা দিতে চাই এবার আসনে বসে সেবা নেওয়ার আগে রাবণ সীতাকে ডেকে বলছে মা মা গো তুমি আমার একটা কথা নাও যদি তুমি আমাকে সেবা দিতে চাও তুমি আমার কথা নেবে মা গো আজ যেমন আমি বৈষ্ণব
হয়ে তোমার গৃহে এসেছি মা, আমি তোমায় বলে যাই এই বৈষ্ণব সেজে একদিন আমি তোমাকে নিতে আসবো, সেদিন কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না। বলো মা, যেদিন আমি তোমাকে বৈষ্ণব সেজে তোমাকে নিতে আসবো সেদিন তুমি কথা দাও তুমি আমার সঙ্গে আমার গৃহে যাবে, তুমি যদি না যাও মা আমার বংশ যে কিছুতে উদ্ধার হবে না। আর তোমাকে নিতে যখন সেই ভগবান শ্রী রামচন্দ্র আমার সেই অপবিত্র লঙ্কায় যাবে, সেদিন থেকে রাম সীতার পদস্পর্শে আমার সেই অপবিত্র লঙ্কা সেদিন পবিত্র হয়ে যাবে। বলো মা তুমি আমায় কথা দাও, যদি তুমি আমার সঙ্গে যাও তবেই আমি সেবা গ্রহণ করব। তখন সীতা বললেন ঠিক আছে বৈষ্ণব ঠাকুর, ঠিক আছে অবশ্যই আমি আপনাকে কথা দিলাম, যেদিন আপনি বৈষ্ণব সেজে আমাকে নিতে আসবেন আমি আপনাকে ফিরিয়ে দেব না, অবশ্যই আমি আপনার সঙ্গে যাব। তারপর রাবণ সেখানে সেবা গ্রহণ করল। আর সেই বৈষ্ণব সেজে এসেছিলেন রাবণ, সীতা জানত লক্ষণ যদি সেখানে থাকে কিছুতেই রাবণ আমাকে নিয়ে যেতে পারবে না, তাই কায়দা করে লক্ষণকে সেখান থেকে সরিয়ে দিয়েছিল, রামকুণ্ডলী পার হয়ে গিয়ে ভিক্ষা দিয়েছিল। সীতা বলে নাই রত তুমি থেমে যাও, কেন সীতার যে কথা দেওয়া ছিল ভক্তের ডাকে ভগবানকে যেতেই হয়, ভক্তের ডাকে ভগবান আমার সাড়া দেন, তাই সীতা দেবী ভক্তের ডাকে নিজেই সেই লঙ্কায় চলে যান। সকলেই জানে, জগতে সকলেই জানে রামের পরম শত্রু রাবণ, কিন্তু না সীতাকে হরণ করে নিয়ে সেই অশোক কাননে যখন রাখে, সীতা সেখানে রামের একটি মূর্তি তৈরি করে সেই রামের পূজো করে, আর রাবণ পাশে বসে বসে সেই রামের কীর্তন শ্রবণ করে, আর দুনয়নে ভেসে যায় চোখের জলে যে কবে আমার প্রভু আসবে আমার ঘরে। কিন্তু জগতে কেউ এই ঘটনা জানত না যে রাবণের মতো শ্রেষ্ঠ ভক্ত শ্রেষ্ঠ বৈষ্ণব আর কেউ হয় না। যখন খুঁজতে খুঁজতে হনুমান গেল অশোক কাননে গিয়ে যখন সীতা দেবীর পায়ে ধরে বলল, মা জানো কি আমি তোমাকে নিতে এসেছি মা, তুমি ফিরে চলো। কিন্তু সেখানে সীতা কিন্তু গেল না, কেন তার কথা যে পূরণ হয়নি, যতক্ষণ পর্যন্ত রামচন্দ্র সেই লঙ্কায় না আসবে রাম সীতার সেই মিলন মূর্তি যতক্ষণ রাবণ দর্শন না করবে ততক্ষণ তার আশা পূরণ হবে না, তাই সীতা হনুমানের সঙ্গে ফিরে গেল না। আর যখন সেই সাগর বন্ধন করল রামচন্দ্র যখন সীতাকে আনতে গেল, সেই রামের পাদস্পর্শে সেই অপবিত্র লঙ্কা সেদিন পবিত্র হলো, তাই রাম সীতার যুগল মূর্তি দর্শন করে তার বংশ উদ্ধার হলো ভাই। রাবণ সেদিন রাম সীতার মূর্তি দর্শন করে উদ্ধার হলো, তাই এই তো তোমার কথা ছিল আমি শুনতে পাই। এবার তোমার কাছে আমিও গো একটি কথা জানিবারে চাই, সুন্দর করে জবাব দিবে বলে যাবে তাই। তুমি যে ভগবান তুমি সেটা নিজেই মনে রাখতে পারো না, রাম যে ভগবান সেটা তার নিজেরই মনে থাকে না, তাই তো এত তার ঘটে যন্ত্রণা। যতক্ষণ পর্যন্ত রাম মৃত্তিকায় হেঁটে বেড়ায়
ততক্ষণ সে ভুলে যায় সে ভগবান তার মনেই থাকে না যে সেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার অনুমতি ছাড়া কিছু হতে পারে না এইটা রামের মনেই থাকে না যখন সারা দিন মৃত্তিকাতে হেঁটে বেড়ানোর পর যখন সন্ধ্যা রাত্রিবেলা যখন শয়নে ওগো যায় রামচন্দ্র যখন তার চরণ শূন্যে তুলে নেয় তখন তার মনে পড়ে সে ভগবান তার সব কিছু মনে হয়ে যায় এটা কার অভিশাপ ছিল বলবে তুমি তাই মৃত্তিকাতে কেন হেঁটে বেড়ালে ভগবানের মনে থাকে না তাই তুমি কেন ভুলে যাও মৃত্তিকাতে হেঁটে বেড়ালে যে তুমি ভগবান সেটা কার অভিশাপ ছিল কি কারণে দিয়েছিল তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল আর তুমি বনবাসে গিয়েছিলে 14 বৎসর হ্যাঁ গো বাবা এই বনবাসটা 14 বছর না হয়ে 12 বছর হতে পারে নাই হতে পারতো নাকি 12 বছর হতে পারতো 13 বছর হতে পারতো 10 বছর হতে পারতো 12 বছর তো ঠিকঠাক আছে একদম 14 বছরে বেশিও তো হতে পারতো 16 বছর হতে পারতো 18 বছরও হতে পারতো কিন্তু সে সমস্ত হলো না বনবাসটা 14 বছরই কেন হলো কি কারণে হলো জানার বাসনা দিল আর যে মায়ের জন্য তোমার বনবাস হলো বনবাস থেকে ফিরে আসার পর নিজের মায়ের সঙ্গে দেখা না করে তুমি সেই মায়ের কাছে গিয়ে আগে দেখা করলে ব্যাপারটা কি সেই মায়ের কাছে গিয়ে তুমি দেখা করলে সেই মায়ের চরণে 5 বার প্রণাম করলে আর তোমার যে মা গর্ভধারিণী মা সেই মাকে তুমি প্রণাম করলে 1 বার কেন সেই মাকে কেন 1 বার প্রণাম করলে আর তোমার যে মায়ের জন্য তোমার বনবাস হলো সেই মাকে তুমি কেন 5 বার প্রণাম করলে তার কি কারণ ছিল আমার তোমার কাছে জানার বাসনা রইল এই পর্যন্তই করলাম জিজ্ঞাসন জবাবখানা দিবে তুমি মনেরই মতন এবার একটি গান করে আসো ছেড়ে দেব তারপর উনি জবাব দেওয়ার পরই হয়তো আমাদের সময় হয়তো শেষ হয়ে যাবে হরি বল হরি বল আসর খুব শান্ত তখন শুনলাম জনক রাজার কন্যা সীতার বৃত্তান্ত সময় অল্প আর করা যাবে না গল্প আমাদের পরেই পরবর্তী শিল্পী এক্ষুনি মঞ্চে আসবেন তো যেহেতু জিজ্ঞাসা করেছে তাই জবাব দিতে হবে ভগবান রামচন্দ্র যখন মৃত্তিকায় চলাফেরা করে অর্থাৎ মাটিতে হাঁটে তিনি যে ভগবান সব কিছু ভুলে যান তিনি যখন বিছনায় শয়নে যান তখন তিনি মনে পড়ে এটা কেন কি কারণে এটা অভিশাপ ছিল কুলমণি নামে এক মণি ছিলেন এই অভিশাপটা তিনি করেছিলেন কেন ভগবান একবার নরসিংহ রূপ ধারণ করেছিলেন অর্থাৎ মুখটা সিংহের মতো বডিটা মানুষের মতো সেটা ধারণ করে বিকট চিৎকার দিয়েছিলেন চিৎকার দেওয়ার পরে এক অন্তঃসত্ত্বা মা ছিলেন গর্ভবতী মা ছিলেন সেই চিৎকারে মায়ের গর্ভ থেকে সন্তান এই পৃথিবীতে আসে ভূমিষ্ঠ হয়ে যায় আর তখন সেই কুলমণি দেখলেন এইভাবে যদি গর্জন করে আরো হয়তো হাজার হাজার নারীদের মায়েদের অসুবিধা হতে পারে তাই সেই কুলমণি অভিশাপ করেছিলেন হে ভগবান
তুমি যখন এই মৃত্তিকায় চলাফেরা করবে, মাটিতে হাঁটা চলাফেরা করবে, হাঁটবে, তখন তুমি যে ভগবান তোমার এটা মনেই থাকবে না, এটা আমি অভিশাপ করলাম। তুমি যখন বিছানায় শয়নে যাবে তখন তোমার সব কিছুই মনে পড়বে যে আমি কে, আমি কি করতে এসেছি, কি করতে হবে। এক দুই নম্বর জিজ্ঞাসা করেছে যে বিমাতা কই কি, যার অভিশাপে আমি বনবাসে গেলাম, 14 বছর পরে বনবাস থেকে এসে যে মায়ের গর্ভে কৌশল্যা, রামচন্দ্রের মা হচ্ছে কৌশল্যা, তাকে প্রণাম না করে, তার সঙ্গে দেখা না করে বিমাতা কৈকিকে কেন 5 বার প্রণাম করলাম? তাকে প্রথম 1 নম্বরে প্রণাম করা হলো যে আমার এই বিমাতা যদি আমাকে এই কুমন্ত্রণা বাবার সঙ্গে না করে যদি আমাকে বনবাসে না পাঠাতো, তাহলে আমি যে ভগবান, আমি যে রামচন্দ্র, আমি জানতেই পারতাম না বিমাতা কই কি, তার বাক্য সিদ্ধি হয়েছে, কারণ তিনি বনবাসে পাঠাইছে বলেই আমি জানতে পারলাম যে আমি ভগবান। কারণ যে গহীন জঙ্গলের মধ্যে আমি বনবাসে ছিলাম, সেখানেও হাজার হাজার মুনি ঋষি যোগীরা রয়েছে, তারাও ভগবান প্রভু শ্রী রামচন্দ্রেরই গুণগান গাইছে, তার জন্য করলে 1 নম্বর প্রণাম। দ্বিতীয় প্রণাম করলো যে আমার সঙ্গে যে ভাই লক্ষণ 14 বছরের জন্য গিয়েছে তার জন্য। তৃতীয় প্রণাম করলেন সে কৌশল্যার কৈকির সন্তান যে ভরত, তিনি সিংহাসনে না বসে রামচরণের পাদুকা অর্থাৎ খড়ম সিংহাসনে রেখে সে পূজা দিয়ে গেছে, সিংহাসনের পাশে বসে থেকেছে, তার জন্য একটা। তিনটা, 4 নম্বর প্রণাম করলেন শত্রুঘ্ন, সে ভাই, সে ভাই হয়ে সেই রাজ্যটার সঙ্গে যা কিছু করার দরকার করেছে, এর জন্য 5টা প্রণাম করলেন। আর যে মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন সেই মাকে 1টা প্রণাম করলেন, কেন, যে এমন মায়ের গর্ভে জন্ম নিয়ে আমি ভগবান হয়েছি, তাই সেই মাকে আমি 1টা প্রণাম করি। এই ছিল তোমার জিজ্ঞাস, কিঞ্চিত ভাবে করলাম প্রকাশ। আজকের মতো আমরা বিদায় নেব, কেমন, জয় গুরু।